আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এ বেবি ফ্রকটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো দেখুন, এটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। হাতার ওই কুচিটা একটু দেখবেন, কোমরে বেল্ট দিয়েছি, নেকলেস দিয়েছি। এছাড়াও কিন্তু আমি দেখুন গলাতে সুন্দর করে পুঁটি লাগিয়েছি, আর হাতার এই ডিজাইনটা দেখলে মনে হয় যেন পরি, একদম অনেকটা ভাল লাগে আমার। আপনারা কিন্তু আপনাদের বেবিদের জন্য এরকম করে একটা ফ্রক তৈরি করে নিতেই পারেন গজ কাপড় দিয়ে। মাত্র কিছু টাকা খরচ করে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর বেবি ফ্রক নিজেরাই তৈরি করে নিতে পারেন। তো বাসায় বসে যদি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে চান, তাহলে কিন্তু আমাদের বিউটিফুল ফ্যাশন ডিজাইনস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখতে পারেন। এছাড়াও আমি দেখুন নেকলেস তৈরি করেছি বা ফুল টুল, এগুলো অনেক কিছু আমি তৈরি করি, আর সেগুলো আপলোড দিই আমাদের চ্যানেলে। এই বিউটিফুল ফ্যাশন ডিজাইন্সের হোম পেজে গিয়ে দেখবেন অনেকগুলো চ্যানেল অ্যাড করা আছে। তো দেখুন, আমি কিন্তু এই হাতাগুলো আর পিছনে আমি একটা বোতাম ঘর তৈরি করেছি, হুপের বোতাম। তো আপনারা অবশ্যই এই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন, আমি অনেক সহজ পদ্ধতিতে তৈরি করেছি। তো দেখুন, এই যে একটা ফ্রক, এই যে একটা ফ্রক, খুব তাড়াতাড়ি আমরা এই ফ্রকগুলো আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন। তো দেখুন, আমরা কিন্তু অনেক সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করি, এগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এই যে দেখুন, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন এবং দেখে নেবেন আমাদের এই ফ্রকগুলো কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো দেখুন, এই যে অনেকটা সুন্দর বেবি ফ্রক হয়েছে। আমি এই ফুলগুলো কিন্তু আমাদের আরও কয়েকটা চ্যানেল আছে, ওইগুলোতে আপলোড করে দেয়। তো অবশ্যই বিউটিফুল ফ্যাশন ডিজাইন্সের হোম পেজে চলে আসবেন এবং সবগুলো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও অল ক্লিক করে দিয়ে রাখবেন। দেখুন, এটা ডাবল লেয়ার, খুবই কম খরচে আপনারা এই বেবি ফ্রকগুলো নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি, এবং দেখুন আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি। বডির মেজারমেন্টটা হচ্ছে 30 ইঞ্চি, টপ পার্টের মেজারমেন্টটা হচ্ছে 11 ইঞ্চি, কোমরের মেজারমেন্টও 30 ইঞ্চি, স্কার্ট পার্টের মেজারমেন্ট 19 ইঞ্চি, পুরো ঝুলটা হচ্ছে 30 ইঞ্চি, আর শোল্ডারের যে মাপটা আছে সেটা হচ্ছে 10 ইঞ্চি। তো আমি এই মেজারমেন্ট অনুযায়ী এই ফ্রকটা তৈরি করে নিব। তো আমি এখানে একটা বেল্টের কাপড় নিয়েছি। তো দেখুন আপনারা একটু এটার মাপটা, এটা 2 পার্ট আছে, এখানেও 2 পার্ট। তো এটার চওড়া হচ্ছে 2.5 দুইটা মিলে 5 ইঞ্চি নিছি আমি। আর দেখুন 2.5, আর এটা নিয়েছি আমি হচ্ছে 13 ইঞ্চি। ওকে, এটা হচ্ছে স্কার্টের উপর যে টপ পার্টটা থাকে, বডির যে অংশটা সেটা। তো 13 ইঞ্চি আমি নিচে, এখানে 12 কিন্তু টিকে যাবে। তো এবার আমরা এটাকে 2 ভাঁজ আছে, আরও একটা ভাঁজ দিলাম, টোটাল আমাদের 4টা ভাঁজ থাকলো এখানে, 2টা পিছনের এবং সামনের পার্টের জন্য। তো এবার আমরা গলা ড্রয়িং করে নিব। তো এটা কিন্তু আমাদের মেজারমেন্ট, এই মেজারমেন্ট অনুযায়ী আমরা কাটিং করব। আমরা এটা হচ্ছে টপ পার্টটা কাটিং করতেছি। তো 2.5 ইঞ্চিতে আমি লম্বা দিলাম, এবং 2 ইঞ্চি 2.5 ইঞ্চিতে আমরা কিন্তু চওড়াও দিচ্ছি। তাহলে কি হবে কি, পটি গলাটা তৈরি করতে অনেক সহজ হবে, গোল হবে। 2.5 ইঞ্চিতে আমি শোল্ডারের যে মেজারমেন্টটা সেটাও দিচ্ছি, দেখুন। আর 4.5 ইঞ্চিতে আমরা হাতের যে মুহুরিটা আরমোল সেটা দিলাম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কোমরের যে মাপটা, এখানে কোমরের মাপ আর বটের মাপটা একই দেবো, 7.5 দুগুণ 15, 15 দুগুণ কিন্তু 30। 30-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5। তো কোমর এবং বডি কিন্তু একই মেজারমেন্ট। তো এবার আমরা এটাকে কাটিং করে নিব, চলুন। এই যে গলাটাকে আমি কাটিং করে নিলাম, এবার আমি ইন্ডিকেট করে নিচ্ছি যাতে আমরা মাঝ বরাবরটা দেখতে পাই, বুঝতে পারি। তো হয়ে গেল আমাদের টপ পার্টটা কাটিং করে নেওয়া, এবার আমরা স্কার্ট পার্টটা কাটিং করে নিব। তো আমরা এখানে কাপড়টা পার্ট পার্ট করে নিয়ে নিয়েছি, আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে
20 ইঞ্চি করে আমরা দুইটা কেটে নিয়েছি, ওকে। নিচের অংশটা 19 ইঞ্চি আমাদের স্কার্ট পার, তো আমি 20 ইঞ্চি নিয়েছি। তো এবার আমরা 7 ইঞ্চিতে বা 6 ইঞ্চিতে আমরা এখানে নিব এবং এভাবে একটা ভাঁজ করে দেব, যাতে নিচের অংশটা একটু বেশি কুচি হয় আর কোমরের অংশটাতে সেরকম কুচি না হয়। তো 6 ইঞ্চিতে আমি একটু ডিপ করে দেন এভাবে করে কাটিং করে নিলাম, দেখুন। তো এভাবে করে হলো। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের বেল্ট, তারপরে ফিতা, এগুলো কাটিং করে নিব, দেখুন। আর হাতার যে অংশটা আছে আপনারা দেখছেন যে কুচি অংশটা, ওই কুচির জন্য কাপড় কাটিং করে নিব। এই যে দেখুন, বেল্ট আর কুচি, হাতার কুচি, আর এটা হচ্ছে আমাদের পুঁটি। এই পুঁটি দিয়ে আমরা গলাতে সুন্দর করে পাইপিং লাগাবো। তো আমি এই স্কেল পরিমাণ করে যদি আপনারা পুঁটি তৈরি করেন, কাটিং করেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে কুঁটি হয়ে যাবে। তো এখন আমি এটাকে কাটিং করে নিলাম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে কাটিং করে নিয়েছিলাম এ পাশে আর ওই পাশে একটা করে নিয়ে পেটিকোট আপনারা যেভাবে সেলাই করেন ওইভাবে করে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো তার আগে আমি একটু আপনাদেরকে দেখে, দেখুন, দুইটাই এভাবে করে রেখে দিয়েছি। আর আমি একটু এখানে ফিতা তৈরি করে নিয়েছি কিছু, আর এর সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই তো একটু সিম্পল, 2 ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়া যায়, যার কারণে আর দেখাইনি আপনাদেরকে, শুধু বলে দিলাম। এবার আমরা ওই যে বললাম পেটিকোটের মতো ওই রকম করে আমরা একটু জয়েন দিয়ে নিব। তো আমাদের ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে প্লিজ কিছু মনে করবেন না, ভুলটাকে ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালোভাবে ডিজাইন শেখানোর জন্য, তারপরেও হয়তো বা কখনো কখনো ভুল হয়ে যায়। তো যাই হোক, আমরা তো সেলাই করে নিলাম। এখন আমাদের দেখুন সামনের এবং পিছনের এইরকম দুইটা পার্ট চলে আসবে, এই যে এটাও কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি, পিছনের এবং সামনের দুইটা পার্ট। এবার আমরা এটাকে সেলাই করে নিব, দেখুন, এই শোল্ডারটা আমরা জয়েন করে নিব, এই যে। তো শোল্ডারে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন আর ব্যাক স্টিক দিবেন যাতে সেলাই খুলে না যায়। তো আমি এখানে ডাবল সেলাই দিচ্ছি এবং ব্যাক স্টিক দিচ্ছি, দেখুন হয়ে গেল কিন্তু আমাদের সেলাইটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গলার এখানে, মানে গলাটা একটু ছোট ছোট, যার কারণে আমি এখানে একটা হুপের বোতাম বানাচ্ছি, হুপের যে ঘরটা বানাচ্ছি সেটার জন্য আমি একটু কাপড় নিয়ে নিয়েছি। আপনার হুপের ঘরটা যত বড় হবে, তবে হুপের ঘরটা বেশি বড় না হওয়াই ভালো, শো বোতামের মতো করে আপনারা অতটা ডিপ করে নিতে পারেন। তো আমি এখানে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ ডিপ করে নিয়েছি, দেখুন। আর অবশ্যই আপনারা আমার প্রত্যেকটা সেলাই ফলো করবেন আমি কিভাবে দেই, তাহলে কিন্তু নিজেরা অনেক সুন্দর করে ডিজাইন করা শিখে যাবেন। আর হ্যাঁ, আমি যেগুলো ড্রেস আপগুলো দেখালাম ওইগুলো সবগুলো ভিডিও দেখে নেবেন এবং নিজেরাও ট্রাই করবেন, দেখবেন অনেকটা সুন্দর করে নিজেরাও ড্রয়িং, কাটিং এবং সেলাই করে নিতে পারছেন। তো দেখুন আমি এখানে কেমন করে করলাম, হাতের নখ দিয়ে কিন্তু চাপ দিয়ে একদম এটাকে ভাঁজ করে ফেললাম, আর কাটিংটা করলাম কিভাবে। তো হয়ে গেল আমাদের এইটুকু অংশ। এবার আমরা এখানে পট্টি লাগিয়ে নিব, এই তো পট্টিটা কিন্তু আপনাকে যেভাবে লাগাতে হবে একটু খেয়াল করুন, এইরকম করে ভাঁজ করে নিতে হবে এক পাশে। ওই যেগুলো কাপড় আমি বাঁকা করে কাটলাম সেটা কিন্তু স্কেলের মেজারমেন্ট অনুযায়ী ওই রকম পটি কিন্তু আমি এখানে আসলে দিচ্ছি, আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর দেখুন এটা কিন্তু আমি উল্টা সাইডে সেলাই করে সেটাকে সিধা সাইডে কিন্তু আমি নিয়ে গিয়ে দিব। তো আপনারা ভালো করে যদি খেয়াল করেন যে আমি কোন সাইডে পটিটা লাগাচ্ছি, কোন সাইডে আবার শেষ পজিশনে নিয়ে যাব, সবটা যদি খেয়াল করে দেখেন তাহলে ইনশাল্লাহ অনেক সুন্দর করে আপনারা নিজেরাও ডিজাইন করতে পারবেন।
তো দেখুন, আমি কিন্তু একটু একটু করে সেলাই করতেছি, একবারে যে জোরে জোরে সেলাই এমনটা না। গলার সেলাইটা আসলে এত জোরে জোরে হয় না, একটু একটু করে সেলাই করতে হয়। তো আমি কিন্তু এখানে সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি, আপনারা বেশি একটা ভাঁজও করবেন না, তাহলে দেখবেন মোটা হলে খারাপ লাগবে। তো আমি হালকা করে একটু ভাঁজ করে দিলাম, এই যে দেখুন এভাবে করে হলো। এটাকে আমরা এ পাশে করে নেব, এটা কিন্তু সিধা পাট, সামনের পাটটা, এবং এটাকে আমি এভাবে করে, ওই তো ভাঁজ আছে সেটাকে আমি উপরে এভাবে করে দিয়ে দিব, দেখুন। তো আমি এখন একটু পিন করে নিয়েছি, তাতে করে কিন্তু সেলাইয়ের অনেকটা সুবিধা হয়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আস্তে আস্তে করে ধ্যানসে এটাকে সেলাই করে নিব। আপনারা একটু একটু করে সেলাই করে নেবেন, দেখবেন অনেক সুন্দরভাবে সেলাই করে নিতে পারছেন। তো দেখুন, আমি কিন্তু একটু একটু করে রেখে রেখে দেন কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এখানে কোনো টানাটানি করা যাবে না, একটুও যদি টানাটানি করেন তাহলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে, যখন কিন্তু আপনারা এটা করতে পারবেন না। তো আমি এটা যেভাবে করেছি দেখুন সুন্দরভাবে, তো আমি এটাকে চারকোনা কাপড় নিয়ে ফিতার সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি, দেখুন এটা কিন্তু চারকোনা কাপড়। ওকে, সেটাকে আমি সুই দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এরকম একটা কাপড় নিয়েছি, সেটাকে এভাবে করে চার সাইডে সেলাই করার পরে এরকম এরকম করে দুইটা করে নিয়ে দেন এভাবে করে কুচি করে, এরকম করে কুচি করার মাধ্যমে দুইটাকে এভাবে করে ডিজাইন করে দিয়েছে। ওকে, আপনারা অবশ্যই এভাবে করে করে নিবেন, বা অন্যান্যভাবে করে ফুল লাগিয়ে দিলেও হবে। আমি একটু ভিতরে ফেব্রিক্স করেছি এবং পুঁতি লাগিয়েছি, তো এবার আমরা শোল্ডারের ওখানে ওটাকে লাগিয়ে দিব। তো আমি চাচ্ছি কি এটা যেন নড়াচড়া না করে, যার কারণে আমি এখানে পুঁতি লাগিয়ে নিলাম। তো চলুন এবার আমরা হাতাটা লাগিয়ে নিই, আমি তো আগেই বলেছি হাতার এখানে আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন আমি এখানে একটু একটু করে কুচি করে দিচ্ছি, তবে হ্যাঁ, আপনারা যদি কুচিটা বেশি করতে চান সেহেতু আপনারা আরও একটু বেশি কাপড় নিতে পারেন। আমি এখানে নর্মাল কুচি দিব। তো দেখুন আমি কিন্তু একটু একটু করে কাপড়টাকে ভাঁজ করতেছি এবং কুচিটা দিয়ে নিচ্ছি, এই যে এভাবে করে। তো আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন, নিজেরা অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ। দেখুন এটাকে এখন আমরা চাপ সেলাই দেব, দেখুন এই যে এটার উপরে রেখে দেন কিন্তু এভাবে করে আমরা চাপ সেলাইটা দিয়ে নিব, তাহলে সেলাইটা খোলারও যেমন ভয় থাকবে না, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো দেখুন আমি এভাবে করে চাপ সেলাই দিচ্ছি, হয়ে গেল আমাদের চাপ সেলাইটা দিয়ে নেওয়া। ঠিক একইভাবে আমি এই সাইডটাও সেলাই করে নেব। তো আমি এই সাইডটা সেলাই করে নিয়েছি, এবার আমরা যেটা করব বেল্টের জন্য আমি ছোট ছোট চিকন করে কিন্তু ফিতা তৈরি করে নিয়েছি। আপনারা চিকন বা মোটা দিয়েও এটা কিন্তু তৈরি করে নিতে পারেন, আমি পাঁচটা দিয়েছি, আপনারা ছয়টাও দিতে পারেন। তো এবার আমরা ওই যে বললাম 5 ইঞ্চিতে আমি কিন্তু কাপড় করে নিয়েছিলাম, সেটাকে আমি এর উপরে রেখে দেন কিন্তু সেলাই করে দিচ্ছি, দেখুন এই যে। তো আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে থাকেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন, এবং নিজেরাও যদি ট্রাই করেন তাহলে নিজেরাও অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো অবশ্যই চেষ্টা করবেন, দেখুন এটা এভাবে করে অনেক সুন্দর একটা কিন্তু বেলটা দেখতে সুন্দর লাগবে অনেকটা, আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। তো এটাকে কিন্তু এর উপর দিয়ে এখন আমরা কুচি কুচি করে দেবো, আপনারা বিভিন্ন ধরনের করে কুচি দিতে পারেন। তো আমি নর্মাল কুচিটা দিয়ে নিচ্ছি। আমাদের বিউটিফুল ফ্যাশন ডিজাইন্সের হোম পেজে কিন্তু আরও কয়েকটা চ্যানেল অ্যাড করা আছে, আপনারা চাইলে সেগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন আমাদের পক্ষ থেকে যেগুলো ভিডিও আমরা আপলোড করি সবগুলো আপনারা পেয়ে যাবেন।
এছাড়াও প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও চলে আসতে পারেন এবং আমাদের সঙ্গে এসএসএ অনেক কথা বলতে পারেন, এবং আপনার নিজের যে ডিজাইনগুলো কেমন ডিজাইন করলেন সেগুলোও আপনারা শেয়ার করতে পারেন আমার সঙ্গে। তো অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তো আমি এভাবে করে এটাকে সেলাই করে নিলাম এবং একটা পটি দিয়ে নিয়েছি। পটি দুই সাইডে মুড়িয়ে নিয়ে দেন এখানে কিন্তু সেলাই করে দিয়েছি। ঠিক একইভাবে আমি পিছনেও কিন্তু বেল্টের মতো করে দিয়েছি। ও তো দেখুন, ছোট ছোট যে অংশটা কেটে দিয়েছি ওই রকম করে আমি পিছনেও করে নিয়েছি। আর দেখুন, দুইটা ফিতা আমি তৈরি করে নিয়েছিলাম যেটাকে আমি এভাবে করে পার করে দিচ্ছি। দুই সাইডে পার করে দেওয়ার পরে আমরা কি করব, উপরের মানে পিছনের সাইডেরটা এর উপরে দিয়ে সাইডটা সেলাই করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফ্রকটা। কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এর মধ্যে আমি যে যেগুলো ডিজাইন দেখালাম ওইগুলোর ভিতরে কোন ভিডিওটা আপনার অনেকটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখতে পারেন, যদি আমাদের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন পেতে চান। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো সবাই অনেক 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 ভালো থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।